কালকে তোমাকে এনেই দিব, কথা দিলাম। এই প্রমিস। না, আমি কোনো কথাই শুনব না। তুমি যতক্ষণ পর্যন্ত আমার টিয়া না এনে দিবে, ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে যাব না। তুমি যাও। মা, শোনো, শোনো। না। আচ্ছা, ঠিক আছে, শোনো। আমি তোমার জন্য টিয়া আনতে গেলাম। তুমি বাড়িতে চলে যাও। না, বাড়িতে যাব না। আমি এই জায়গায় বসে থাকব। তুমি যদি মিথ্যা কথা বলো। না মা, আমি মিথ্যা কথা বলতাছি না। তুমি বাড়ি যাও, আমি এখনই নিয়ে আসবো। তারপর আমি ওর নাম কি দিব? মিঠু ওর নাম, আজকে থেকে মিঠু হবে। না, আব্বু আসে না কেন? এত দেরি লাগে। আব্বু, তুমি আমার রাইখে এসে বলে না কেন? হয়তো আমার একটু পড়া দিতে দেরি হয়েছে, তাই তুমি আমার রাইখে এসে পড়বা? হ্যাঁ, আমি না তোমার বন্ধু? আরে পাগলি, আমি তো তোকে এর জন্য রেখে আসিনি। জানিস, আজকে না আমার একটি নতুন বন্ধু আসবে। নতুন বন্ধু? হ্যাঁ, জানিস শোভা, আজকে না বাবা আমার জন্য একটি টিয়া পাখি আনতে গিয়েছে। জানিস শোভা, আমার টিয়া পাখির নাম আমি কি দিব? আপু, তুমি তোমার টিয়া পাখির নাম কি দিবা সেটা আমি জানি, তুমি আমার জিজ্ঞাসা করো কেন? জানিস শোভা, আমার টিয়া পাখির নাম হবে মিঠু, কারণ ওর চেহারাটা দেখতেও সুন্দর মিষ্টির মতো, আর ওর নামটাও হবে খুব মিষ্টি। বাবা, টিয়া পাখি আনলি না, তাই এত ভাব, আর আমি না জানি কি করব, তাহলে তো ভাবের শেষে থাকবো না। আচ্ছা, তুমি তোমার টিয়া পাখি নিয়ে থাকো গা, আমি যাই। যা যা, তুই কি বুঝবি? হ্যাঁ, এইটা অনেক খুশি হবে, কতদিন ধরে বলতেছি। মা, বিমা, এই তোমার টিয়া পাখি মা। কি মজা টিয়া! বাবা বাবা, জানো আমি ওর নাম কি দিয়েছি? কি মা? মিঠু। ওয়াও, কি সুন্দর নাম হয়েছে। তাই? হ্যাঁ। থ্যাংক ইউ। ওয়েলকাম মা, চলো
এখন বাড়ি চলো ঠিক আছে বাবা তুমি আমার কাছে দাও না তুমি পারবে না মা আরে পারবো তুমি দাও আচ্ছা ঠিক আছে মা তোমার তো কষ্ট হচ্ছে আমাকে দাও বেলাটাই পার করে দিলে আম্মা বন্ধ হয়ে গেছে আমি এখনই যাইতাছি দেখতেছি বিমু কই আছে আম্মা ওই তো বিমু আসতেছে ওর বাবার সাথে বাড়িতে পাখি কিনে নিয়ে এলি এতে আমার নাতিনের লেখাপড়ার ক্ষতি হবো না মা তুমি কোনো চিন্তা করো না কুলাবান মানুষ কয়দিন খেলাধুলা করলে ওই ঠিক হয়ে যাবো তোরা যেটা ভালো মনে করাস ওটাই করাস তো ঠিক আছে আমার নাতিনে যদি লেহা পড়া কোনো ক্ষতি না হয় ঠিক আছে এই ঘরে চলো খাবার দাও চলো মা নাম ছুটি কাম মনে হয় রাগ করলো আরে চলো ঘরে আসো আচ্ছা মিঠু সাহেব শুনেন এই যে বিমু আপনার খেলাধুলা করে ও লেখা করতে হবে না দাদু ঠিক বলেছে বন্ধু লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে শুনবে মো শুন তোর মিঠু কি বললো তোকে লেখা করতে বললো শুনছিস তো শুনছি তবে ও যাই বলো আমি ওর কাছ থেকে সরতে চাই না দাদা তুমি যাও তো আমাকে বিরক্ত করবে না যাও তোরে না পারলাম না বুঝছস মিঠু আমার বন্ধু আচ্ছা মিঠু কথা বলতে পারো পারি তো ঠিক আছে তাহলে আমি সারাদিন তোমার সাথেই কাটাবো তুষারামাও কি আছে ওখানে শুনো তুষারামাও একটা কথা বিমু ট্রে কথা বলে ও নাম কি মিঠু আচ্ছা তো কবুতর কথা বলে কি কো তুমি তোমার কি মাথা সাথে এটা লিখে খারাপ হয়ে গেল নাকি আমার মাথা খারাপ হয় নাই আমার দাদু বলে ডাকলো যাই হোক শুনো শুধু পাখি না বইতে চলবো না লেখা করতে আমরা শহরে গেলাম যাও পবিত্র ঘোষিত নেই শুনো এই যে আমি গেলাম প্রাইভেটে ঠিক আছে তুমি এক কাজ করো একা একা থাইকো আর নিজে যত্ন নিও তুমি খাবার খাই নিও হইছে তো দেরি হয়ে যাচ্ছে প্রাইভেটে রাই হ্যাঁ দেরি হোক তবে আমি খাবারটা দিয়ে যাই এই যে এই বিস্কুটটা খাই নিও হ্যাঁ আর শোনো তোমার সাথে যেন কেউ দুষ্টুমি না করে বন্ধ আমি এখন বিস্কুট খাবো না তুমি যাও স্কুলে যাও হইছে তো এখন আয় মিঠু কি বললো শুনলি না হুম মামুনি শুনো তুমি আমার বন্ধুকে সাবধানে নিয়ে যাও বাবা খুব পাকা পাকা কথা বলে শিখছস তুই একটা দিমু দুষ্ট কথা কার আচ্ছা আই মা প্রাইভেট দেরি হয়ে যেতেছে মিঠু তুই থাক দিমুরে প্রাইভেট দি আসি মিঠু আমি যাই হ্যাঁ টাটা টাটা বৌমা বিমুর বুঝি প্রাইভেটে নিয়ে যেতেছ হ্যাঁ মা বিমুরে প্রাইভেটে দি আসি আর মাস শেষ
স্যারের বেতনটাও দিতে হইব যেহেতু যাইতাছি বেতনটাও দিয়ে আসবো নে আপনি এক কাজ করেন গোসল টোসল কইরা খাওয়া দাওয়া কইরা নিয়েন ঠিক আছে বৌমা যাও কোথায় বাঁচাও আমাকে এই দেখো আমাকে মেরে ফেলো বন্ধু
আমি সত্যি কইতেছি।